extra time. খেতাবের দাবিদার নেরোকাকে ঘরের মাঠে হারিয়ে দিয়ে ফুটবলারদের কৃতিত্ব দিলেন মোহনবাগানের কোচ খালিদ জামিল। তিনি অবশ্য নিজের কৃতিত্ব কখনোই দাবি করেন না, মিনার্ভা ম্যাচ জেতার পরেও করেননি, এদিনও করলেন না। They worked very hard, they give me information ki aisa hai waisa aur baki official bhi they also help me a lot. So it is about collective. ওমর চোট পাওয়ার পর হেনরিকে মাঠে নামিয়ে জোড়া স্ট্রাইকারে নেরোকা গোলমুখে চাপ তৈরি করার চেষ্টা করেন খালিদ জামিল। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন মোহনবাগান কোচ। ইউ স্কোর আর্লি গোল মিলা নেই, ফির বাদ মে প্রেশার আয়া, ফির সেকেন্ড হাফ মে থোড়া সা জেসে মেনে বাতায়া হেনরিক আয়া তো ও লোক প্রেশার মে আয়ে। মেইন চিজ হ্যায় কি নট টু কনসিড গোল, জাস্ট প্লে পজিটিভ, প্লে ইওর ন্যাচারাল গেম। শঙ্করলালের সময় শেষের দিকে ব্রাত্য হয়ে পড়েছিলেন শিল্টন পাল, গোল পোস্টের নিচে সেভাবে সুযোগ পেতেন না। খালিদ এসে আবারও তাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন, তাই খালিদের প্রশংসায় শিল্টন পাল। খালিদ একটা কথাই বললো যে শিল্টন তুই তোর ফ্রি গেম খেল, যেভাবে তুই খেলিস সেভাবেই খেল, তুই তোর ন্যাচারাল গেমটা খেল। মানে জাস্ট আমার এই কথাটা বলে আমাদের কনফিডেন্ট দিয়েছিল, মানে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে কনফিডেন্সটা উনি ঢুকি দিয়েছিল, মানে প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে, তো আমার মনে হয় অবশ্যই যদি প্লেয়ারদের ক্রেডিট আছে, আমার মনে হয় খালিদ ভাইয়ের খুব বড় ক্রেডিট আছে যে প্রত্যেকটা প্লেয়ার। ম্যাচ জিতলে লিগ খেতাবের দিকে আরও এক ধাপ এগিয়ে যেত নেরোকা, তাই তাদের হারিয়ে দেওয়ায় খুশি শিল্টন। আমার মনে হয় এই ম্যাচটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট ছিল কামব্যাক করার জন্য, যেটা খালিদ ভাই আমাদের ড্রেসিং রুমে বলেছিল যে এই আগের ম্যাচটা তুলনামূলক একটু ইজি থাকলে এই ম্যাচটা খুব টাফ ম্যাচ ছিল আমাদের, তো সেই দিক থেকে এই ম্যাচটা কামব্যাক করা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল। মোহনবাগানের কাছে ম্যাচ হারলেও এখনও লিগ জয়ের আশা রাখেন নেরোকা কোচ Manuel Retamero Freire. To be honest, is we are coming back. I mean, we do the step back with this match finally because we didn't take a point, and the minimum I talk with them. We fight any time for to take the 3 points. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।